بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। বাংলাদেশ থেকে আব্দুল্লাহ হারুন ভাই জানতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা পোশাক কি পাক নাকি না পাক। জি সম্মানিত ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নটা শুনে আবার হাসিও লাগতেছে। এ ধরনের প্রশ্ন বা এ ধরনের বিশ্বাস তারাই করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে। যে অনেক ওরা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পায়খানা হলো পাক, আর মানে পোশাক মুবারক, পায়খানা মুবারক, তারা এভাবে বলে থাকে। তারা সুফিবাদী কবর পূজারী এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের নাম দিয়ে অপমান করে তারা এই ধরনের কথা বলে থাকে। সুতরাং এই ধরনের ভিত্তিহীন কথা বলা বা প্রশ্ন করা ঠিক নয়। তাদেরকে উল্টাও জবাব দিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা পোশাক পাক এমন কোনো দলিল আছে নাকি। ইমামে যে হাদিসটি বলা হয়ে থাকে হাদিসটি জয়ীফ হাদিস, সুতরাং যারা বলে কোনো রকম তদন্ত, কোনো রকম তাহকিক, কোনো রকম গবেষণা ছাড়াই বলে এই ধরনের, এটা হাদিস জয়ীফ হাদিস এবং মাতরুক হাদিস, এমনকি শুধু জয়ীফ নয় মানে একেবারে জয়ীফ, মুনকারও বলেছেন যে উম্মে আইমান থেকে যে ব্যাপার হাদিসটি বলা হয়েছে যে উম্মে আইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক পান করেছেন, এই মর্মে যে হাদিসটি হাকিম বর্ণনা করেছেন তার মুস্তাদরাকে 4 নম্বর খণ্ডে 70 পৃষ্ঠা, আবু নুঈম বর্ণনা করেছেন হলিয়া গ্রন্থে 2 নম্বর খণ্ডের 67 পৃষ্ঠা, তবরানি বর্ণনা করেছেন তাল কাবির গ্রন্থে। তো এই যে সমস্ত হাদিস বর্ণনা করা হয়েছে সব জয়ীফ হাদিস। এরপরে আর একটা দ্বিতীয় হাদিসও বর্ণনা করা হয়েছে দারুকুতনি তাল আইলাল গ্রন্থে যেটি বর্ণনা করেছেন সেটিও জয়ীফ হাদিস। এভাবে তবরানি বাইহাকি যে সুনানের কুবরা গ্রন্থে নিয়ে এসেছেন সেটিও জয়ীফ হাদিস। সুতরাং এই জয়ীফ হাদিসদের দলিল গ্রহণ করা যাবে না যে রাসূলের পোশাক কেউ পোশাক পান করেছেন তাই এটা পবিত্র হয়ে গেল, এটা জয়ীফ হাদিসদের দলিল গ্রহণ করা যাবে না। সহিহ হাদিস বলছেন যে রাসূল আল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ তাআলা বলছেন যে হে নবী বলে দিন সূরা কাহাফের 110 নম্বর আয়াত, যে বলুন যে আমি তোমাদের মধ্যে একজন মানুষ, আমি তোমাদের মধ্যে একজন মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বুখারীর হাদিস, যে আমি তোমাদের মতো একজন মানুষ, আমি ভুল করি, তোমরা যেমন ভুল করো, আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুল করো আমি ভুল করি, ফাইন ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, যখন আমি ভুল করব তখন আমাকে স্মরণ করিয়ে দিও, যেটা আপনার রাসূল, হে রাসূল আপনার ভুল হচ্ছে। সুতরাং এখানে রাসূল এবং মানুষ, সাধারণ মানুষের মধ্যে পার্থক্য শুধুমাত্র ওহী, রাসূলের কাছে ওহী আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশেষ মর্যাদা আছে, বিশেষ মর্যাদা আছে, সেটাই পার্থক্য। কিন্তু চলা ফিরা উঠা বসা খাওয়া দাওয়া সব আমাদের মত মানুষের মতো, পার্থক্য নাই, শুধুমাত্র পার্থক্য হলো যে রাসূলের কাছে ওহী আসে, সেটাই পার্থক্য। সুতরাং এখানে ভাবা যাবে না যে রাসূল সাল্লামের পায়খানা পোশাক পবিত্র বা পাক, এটা বলা যাবে না, ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দূরে পায়খানা করতে যাচ্ছেন, টয়লেট সাফ করতে যাচ্ছেন, যেতেন কোনো সাহাবি দেখতে পেতেন না, তো যদি পবিত্র হতো তাহলে সাহাবিরা গিয়ে ওটা নিয়ে আসতেন, সাহাবিরা তার পোশাক পান করতেন, তিনি ফেলে দিতেন না, তিনি সাহাবিদেরকে দিতেন। সুতরাং এইটা মানে এই যে বিবেকহীন কথা মানুষেরা যারা বলে এটা শরীয়ত সম্মত নয়, এ ধরনের কথা বিশ্বাস করা যাবে না। এটা মানুষ, সাধারণ মানুষের পোশাক পায়খানা যেমন তার, সেটা সেটা সেরকমই, এখানে পবিত্র বলার কোনো প্রশ্নই আসে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন, টয়লেট করতেন, কোথায় টয়লেট করতেন এটা সাহাবীরা খুঁজেই পেতেন না, কোথায় কোথাও প্রসাব করতেন এবং সেটা কোথায় চলে যেত। সুতরাং এ ধরনের কথা বলা যাবে না যে পবিত্র, সেটা নাপাকের মধ্যে গণ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক।